আসসালামু আলাইকুম, আমি বোরহান। আমি একজন চাকরিজীবী। আমার সমস্যা হয়েছিল কোমরের ব্যথা। তো কোমরের ব্যথা নিয়ে 6-7 মাসের মতো ব্যথা ছিল। তারপরে ইউএইতে ইউনাইটেড আরব আমিরাতের ডক্টর দেখাই, ওখানে ওরা কিছু ট্রিটমেন্ট দেয়, থেরাপি দেয় ওখানে। তারপরে আর কি সেখান থেকে ব্যথা আর একটু তীব্র হয়, তখন এমআরআই করায়। এমআরআইতে আর কি কোমরের ব্যথার সমস্যাটাই দেখা দিছে। তখন এই ডিপিআরসি হসপিটালের অ্যাড্রেসটা আমি পেলাম ইউটিউবের মাধ্যমে। তো ওখানে দেখার পরে বিশেষ করে আমাদের স্যার শফিউল্লাহ প্রধান স্যারের আপনাদের ভিডিওগুলো আমি দেখলাম। এখানে দেখলাম যে প্রায় অনেক রুগী আসে, আমার যে সমস্যাটা এই সমস্যারই অনেক পেশেন্ট, আমার সাথে অনেক কিছুই মিলে যায়। তখন আমি এটাতে একটু কেয়ার করলাম। কেয়ার করার পরে দেখলাম যে অনেকেই এখানে আসে, সুস্থ হয়ে যাচ্ছে। অনেক প্রবাসী আসে, ইউএস থেকে আসে, কাতার, কুয়েত ও বিভিন্ন দেশ থেকে আসে, এখানে আসে ট্রিটমেন্ট নেয়, অনেকেই ভালো হয়। তখন আমি বিশ্বাস হলো যে ঠিক আছে, দেখি আমিও ট্রিটমেন্ট নেবো এখানে। তো এই উদ্দেশ্যে এখানে আসা, শফিউল্লাহ স্যারের সাথে আসে দেখা করলাম। দেখা করার পরে স্যার আমাকে অ্যাডমিশন নেওয়ার কথা বললো, যে আপনি অ্যাডমিশন নেন, অ্যাডমিশন নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন আমি এখানে অ্যাডমিশন নিই। তাতে আমার শুরু হয়েছিল প্রায় 1 বছর আগে, প্রথম স্টার্ট হয়। তখন এমনি সাময়িকভাবে এক্স রে করলাম, এক্স রে তেমন আসে না, ব্যাক মাসেল পেন টেন এগুলো বলো, কিছু পেন কিলার ইঞ্জেকশন নিলাম। তখন সাময়িক সময়ের জন্য একটু সুস্থ ছিল। পরবর্তীতে আবার যখন কন্টিনিউ পেন হয়, তখন আর কি আমি এমআরআই করাই। এমআরআই করানোর পরে আর কি এই সমস্যাটা ধরা পড়লো। তারপরে সোজা বাংলাদেশে চলে আসি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে। আসার পর স্যার আমাকে বললো যে এখানে 14 দিন 2 সপ্তাহ ট্রিটমেন্ট নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। শফিউল্লাহ স্যারের কথা অনুযায়ী আমি এখানে অ্যাডমিশন নিই। এমন কোনো আঘাতের কথা মনে হয় নাই, তবে ওই যে বেশিক্ষণ সময় আমার যে কাজটা, ওখানে বেশি সময় বসে থাকতে হয়, লং ডিউটি দাঁড়িয়ে থাকতে হয়, আবার কখনো দেখা যায় অনেক কিছু একটু কিছু ওজন কিছু উঠাইতে গেলে উঠাইতে হয় মাঝে মাঝে, বা একটু সহযোগিতা করলে, তো এই ধরনের কিছু থেকে তো তেমন মনে হচ্ছে না। তারপর হয়ে যায় কাজের ক্ষেত্রে একটু বেশিক্ষণ বসে থাকার কাজটা, মোটামুটি প্রতিদিন 12 ঘন্টার ডিউটি হলে 8 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে হয়। তো বসে থাকতে হয় অনেকক্ষণ, দাঁড়িয়েও থাকতে হয় আমার কখনো। তো এ থেকে যখন আমি বেশিক্ষণ বসে থাকলে আমার একটু ব্যাক পেন ব্যথা হতো, তখন ব্যথা হইতো। এটা নিয়ে তখন আমি চিন্তা করলাম যে কীভাবে এটা সুস্থ হওয়া যায়, কীভাবে ট্রিটমেন্ট নেওয়া যায়, এটা নিয়ে আর কি একটু রিসার্চ করলাম। তখনই আর কি আপনাদের ডিপিআরসি হসপিটালের সন্ধান পেলাম। সন্ধান পাওয়ার পরেই আমি ওখান থেকে বাংলাদেশে চলে আসি। আসে স্যারের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে এখানে অ্যাডমিশন নেওয়া আমার। বিশেষ করে স্যার আমি স্পেশালি আপনাদের যে ডিপিআরসি হসপিটালের ভিডিওগুলা ইউটিউবে, বিশেষ স্পেশালি শকত ভাই আছে, ওনার ভিডিওগুলা, শফিউল্লাহ স্যারের যে ভিডিওগুলো আছে, এগুলা আমি প্রতিনিয়ত দেখতাম, নিজে দেখতাম এবং অন্যকে শেয়ার করতাম। তো দেখতাম যে এখানে অনেক পেশেন্টই আমার যে সমস্যাটা, এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে, আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। তখন এগুলো দেখার পরেই আমি মূলত এখানে আসি, এখানে আসে অ্যাডমিশন নেই। আগের তুলনায় আজকে 10 দিন আমি এখানে অ্যাডমিশন নিয়েছি, অনেকটাই আমি সুস্থ, অনেকটাই ভালো লাগছে। বিশেষভাবে এখানে আমাদের স্পেশালিস্ট থেরাপিস্ট আছে, ওনারা খুব ভালোভাবে থেরাপি দেয়। হ্যাঁ, তো আমাদের যে স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, উনি প্রতিদিনই এখানে উপরে আসে, প্রত্যেকটা পেশেন্টকে দেখে দেখে কি কার কি সমস্যা আছে কি এগুলো খোঁজখবর নেয়, দেখতেছে। আর স্পেশালি আমার যে থেরাপিস্ট, তো উনি খুবই ভালোভাবে আমাকে থেরাপি দিচ্ছে। তো কি বলবো, ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই, আমি অনেকটা খুশি। তো মন থেকে ওর জন্য আমি দোয়া করি। তো মানে আন্তরিকভাবে আমার বলার কিছুই নাই, ওকে কিভাবে যে ধন্যবাদ দিব। বিশেষ করে শফিউল্লাহ প্রধান স্যার বা শওকত স্যার, ওনারা আসে খোঁজখবর নেয়, প্রতিদিনই আসে, আসে একবার টুর করে খোঁজখবর নেয় কি অবস্থা কি সমস্যা। সবাই খুব ভালো, বিশেষ করে এখানে যারা ক্যাটারিং লেভেল আছে, খাওয়া দাওয়া, ক্লিনিং, সবাই অনেকটাই ভালো, আমরা স্যাটিসফাই স্যার। এখানে বিশেষ করে আমার একটি কথা বলা অনুরোধ সবাইকে, যারা এই সমস্ত ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা আছে,
সবাই আসেন, এসে একটু স্যারের সাথে দেখেন, যোগাযোগ করেন। অনেক রোগী এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে, সবাই হাসি মুখে বাড়ি চলে যাচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করবো এখানে আসেন, ট্রিটমেন্ট নেন। খুব ভালো হসপিটাল, ডিপিআরসি হসপিটাল, শফিউল্লাহ প্রধান স্যারের হসপিটালে আসেন, সবাই ভালোভাবে দেশে যেতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডিপিআরসি হসপিটাল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।